Oke. Tata baba. Tata. আমরা স্কিনারায়ণগঞ্জ যাব তাই রেডি হচ্ছি আর আমাদের গাড়ি কল করা হচ্ছে বাচ্চাটা অনেক খুশি অসুস্থ তার মধ্যেও খুশি সে বাইরে যাবে এর জন্য আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়েছি এটা তুমি ভিডিও করো আমি আগে গাড়িতে ঢুকে যাচ্ছি আর তারপরে আরিয়ানের পাপা আসবে আমরা আসলে নারায়ণগঞ্জ আমি লাইফ ফার্স্ট টাইম যাচ্ছি আরিয়ানের পাপা তো অনেক যায় এটা তো স্বাভাবিক ব্যাপার বাট আমি ফার্স্ট টাইম যাচ্ছি মানে ট্যুরও হবে সাথে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম আছে এটার জন্য আরিয়ানের পাপার অনেক আগেই লাইসেন্স করা হয়ে আছে বাট আমার জন্য আর কি তো যে আমাদের মানে লাইসেন্স জাস্ট শুধু আমাদের মানে উপস্থিত হয়ে আমার ফিঙ্গার লাগবে ফিঙ্গার যদি না লাগতো তাহলে হয়তো বা আমি যেতাম না বিকজ আমি জার্নি করতে পারি না এই জন্য আর কি তো এই তো রওনা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ তো ব্রিজের একটু ভিডিও আমি ক্যামেরা বন্দি করে নিলাম জানি না আবার কখনো আসবো কিনা এদিকে মানে আসতাম হয়তো বা বাট হচ্ছে মানে আমি একদমই জার্নি করতে পারি না প্রচুর আমি উইক হয়ে যাই মানে অসুস্থ হয়ে যাই আবার বমি করি সব মিলিয়ে আর কি অবস্থা অনেক খারাপ তো এই তো আমরা চলে আসছি আর উনি হচ্ছে আরিয়ানের পাপার পরিচিত আর কি মানে ফ্রেন্ড আর কি তো এটা হচ্ছে ইকুরিয়া বিআরটিএ অফিস এখানে আমি এসে জাস্ট আমার এক মিনিটেও সময় লাগে নাই আমি তিনটা সিগনেচার করছি আর আমার ফিঙ্গার দিছি এতটুকুই সময় লাগছে আমার জাস্ট যে আসলে নিজেদের কেউ থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় অথচ অনেক মানুষ দেখলাম এখানে সারা দিন ভর পরীক্ষা দিচ্ছে গরমের মধ্যে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটা নিয়ে কোনো কষ্ট করতে হয় নাই তো এখানে বিআরটি অফিসের ভিতরে একটা ক্যান্টিন আছে এখানে উনি আমাদেরকে খাওয়াইছে আর বলছে যে ভাবি এখানে কিন্তু এসি নেই আসলে মানে পরিবেশ যেমন হয় সেখানে মানিয়ে নেওয়াই তো মানে নিতে পারাই তো অরিজিনাল মানুষ তাই না তো এসির মধ্যে যে খেতে হবে সব সময় তা তো না আর এখানে আশেপাশে ওরকম রেস্টুরেন্টও নেই এটার ভিতরে এই একটা ক্যান্টিনই আছে আর ছোট ছোট কিছু ছোটা দোকান আছে ওই যে বাদাম বা আচার টাচার এই টাইপ তো উনি আমাদেরকে ডিম পরোটা ডাব খাওয়াই দিয়েছে মানে এগুলাই এখানে আছে এখানে মানে ঠান্ডা পানিও পাওয়া যায় না নর্মাল ফ্রেশ আসলে বাংলাদেশে লোক থাকলে যা হয় আমরা এখানে অনেক কত দূর থেকে আসছি আসার পরে আমরা যে ভিতরে ঢুকার পরে এখানে অল্প সময় লাগছে এই জায়গায় কাজ খুব সুইফট ওরা খুব ভালো কাজ করে খুব অল্প সময় only 2 মিনিটস লাগছে ওইখানে মানে ফিঙ্গার দিতে 1 মিনিট ফিঙ্গার দিতে 1 মিনিট এখানে 30 সেকেন্ড ছবি তুলতে 30 সেকেন্ড আর এরপর পরীক্ষার এখানে যা এই ঠিক আছে আর সরকার এখন খুব দ্রুত ই লাইসেন্স দিয়ে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যাবে আগামী সপ্তাহে আর হলো যে মেইন লাইসেন্সটা বাসায় পাঠিয়ে দিবে আলহামদুলিল্লাহ খুব ইজিলি চলে যাবে ঠিক আছে এখন খুব গরম লাগছে আমরা একটা কোক নিয়ে আসি তো এখানে এত ভিড় যে ভিতরে আসলে ওভাবে ভিডিও করা এরাও না না হলে আপনাদেরকে দেখাইতাম আর আমার কাছে মনে হয় যে সব কিছুরই একটা ইয়ে থাকা উচিত তো আরিয়ানা রানিয়ানের পাপা হচ্ছে আমার জন্য ঠান্ডা নিতে যাচ্ছে কোক নিতে যাচ্ছে আমরা অলরেডি খাইছি মানে আমাদের কোনো সময় এখানে লাগে নাই খাইতেই বরং সময় লাগছে তারপরে এই তো এখন আমরা চলে যাব আমাদের গাড়ি আসতেছে গাড়ির জন্য ওয়েট করতেছি তো এর ফাঁকে অনেক গরম পড়ছে যার জন্য কোক খাওয়া হবে এই তো হয়েছে ব্যাপার এটা হচ্ছে বিআরটির মেইন গেট এদিকেই সব ঘোরা ফেরা বের হওয়া এখানে ছোট ছোট কিছু দোকান আছে ছোটা দোকান আর কি আর একটা ক্যান্টিন আছে ক্যান্টিনতে এরকম ভালো কিছু পাওয়া যায় না তো তাতে প্রবলেম নেই সব কোথাও মানে বাদাম আছে বাদামটা ভালোই বাদাম খারাপ না
তো এই তো অবস্থা। খুলা দাওয়া সব ওরে ভয় দাও চিল্লাইব না ওকে টাটা বাবা টাটা বাবা কান্দো কেন বাবা ওরে উঠাই দিছি আমরা যাবো আপনি বাই বাই কইছেন হ্যাঁ হ্যাঁ ওরে বুঝ জানিস কোলে আসো কোলে আসো।